নমস্কার। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান গুড মর্নিং বোড়াকে আপনাদের সকলকে আমার তরফ থেকে জানাই সুপ্রভাত। এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরছি বোড়াকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো। এই মুহূর্তে আমি হাতে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। 19 জুলাই 2023, 2 শ্রাবণ 1430, মোদি পদবি রাহুলের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট, 24-এর লড়াইয়ে ইন্ডিয়া বনাম এনডিএ, রাজ্যে 32,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ দোষী, ক্ষমতার লোভ নেই কংগ্রেসের বললেন খার্গে, অস্তিত্ব রক্ষায় দেশের নাম ব্যবহার করছে বিরোধীরা, কটাক্ষ বিজেপির, সোনিয়া রাহুলের বিমান জরুরি অবতরণ ভোপালে, কেন্দ্র পুনর্নির্বাস শেষে ভোটার তালিকার সংশোধন মুখ্যমন্ত্রী, 48 দিনের মাথায় সাসপেন্ড 2 কারাগার কনস্টেবল, কংগ্রেস বিধায়কদের সঙ্গে সম্পর্ক রয়েছে দাবি হিমন্তের, আজমলের জবাবে এবার বিজেপির সুপার 50, গ্রেফতার নাবালিকা দর্শন ও হত্যার মূল অভিযুক্ত জুবায়ের, বিজেপি ফোর ভারত জুটকে কটাক্ষ হিমন্তের, কেরলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমেন চান্ডি প্রয়াত সুখ, নথি জালিয়াতি করে নিযুক্তির চেষ্টা দয়াপুরে ইউপির 3 যুবক পাকড়াও, সাহারার অর্থ পাবে আমানতকারীরা চালু পোর্টাল, ব্যক্তিস্বার্থ রক্ষায় মগ্ন রাজনীতি কটাক্ষ কংগ্রেসের, করিমগঞ্জ আসন সংরক্ষণ বহাল চেয়ে প্রস্তাবের যে, শিলচরে নিখোঁজ যুবতীর লাশ উদ্ধার ধুন্ধুমার কাণ্ড, লাঠিগুলি আহত বিষ, দগ্ধ মৃতদেহ মিলল দুয়ারবন্দে। এখন আমি হাতে নিচ্ছি বার্তালিপি। দুয়ারবন্দে মিলল লাশ, যুবতীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র রাঙ্গির খাড়ি, দর্শন করে খুন, নির্মীয়মান বাড়িতে পাওয়া গেল পুরা দেহ, সেপ্টেম্বরে আরো 32,000 চাকরির বিজ্ঞাপন, গেরুয়া ভারত বনাম বিরোধীর ইন্ডিয়া নেতৃত্বে প্রশ্ন ঝুলিয়ে রেখে আপাতত 11 সদস্যের সমন্বয় কমিটি, মরদেহ রাস্তায় রেখে অবরোধ লাঠিচার্জ শূন্যে গুলি মাথা ফাটল সিআরপি জওয়ানের, ডিলিমিটেশনের পর আমার লক্ষ্য এনআরসি হিমন্ত বিশ্ব, পরিবারতন্ত্রের নতুন দোকান কটাক্ষ মোদির। গৌহাটির হোটেলে উদ্ধার শিলচরের 2 কিশোরী আটক যুবক, শুনানিতেও বৈষম্য, জেলা প্রশাসনের ডাকা বৈঠকে হতাশ নাগরিকরা, বর্ণিব্রিজের কিশোরী হত্যার পাণ্ডা জুবাইর গ্রেফতার, সাহারায় খোয়ানো ঠাকা ফেরত পাচ্ছেন লগ্নিকারীরা, ফের শুরু হচ্ছে বাল্যবিবাহ বিরোধী অভিযান। এখন আমি হাতে নিচ্ছি নববার্তা প্রসঙ্গ। অবশেষে গ্রেফতার বর্ণিব্রিজ কাণ্ডের মূল অভিযুক্ত জুবাই, ডিলিমিটেশনের ফলে 90-এর বেশি আসনে নির্ণায়ক ভূমিকায় অসমীয়রা মুখ্যমন্ত্রী হিমন্ত, সাহারা রিফান্ড পোর্টালের সূচনা করলেন অমিত শাহ, দায়বদ্ধতা নেই রাজদীপের ভূমিকা ব্যক্তিস্বার্থে, ডিলিমিটেশন প্রতিবাদী দল সংগঠনগুলোর প্রতিনিধি দলে 5 ব্যক্তি শুনানি পূর্বে হাজির থাকতে পারবেন, বিজেপি বিরোধী জোটের নাম ইন্ডিয়া, মোদি বিরোধী জোট নিয়ে সরব প্রধানমন্ত্রী, বক্তৃতায় পরিবারতন্ত্র নিয়ে বিদ্রুপ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা বিরোধীদের মূল লক্ষ্য খার্গে, নীলামবাজার সীমান্তে বিএসএফ এর হাত থেকে পালিয়ে গেল বাংলাদেশি, উদারবন্দের দুর্গানগড়ে ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, নিহত এক, মোদি পদবি মন্তব্য মামলায় রাহুলের আর্জি শুনতে সম্মত সুপ্রিম কোর্ট, পূর্বোত্তর দারিদ্র
মেটানো সেরা অসম গরিবি কমেছে 44 লক্ষ মানুষের। বরাকের 3 জেলায় বহুমুখী দারিদ্রের সব থেকে বড় শিকার। শিলচরে নিখোঁজ তরুণীর অনাবৃত পুরা লাশ উদ্ধার দুয়ারবন্দে। করিমগঞ্জের সমষ্টি সমূহের নাম পরিবর্তনে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ করিমগঞ্জ বিজেপি। এখন আমি হাতে নিচ্ছি গতি। প্রতিবাদকারী পুলিশ খণ্ডযুদ্ধ শূন্যে গুলি লাঠিচার্জ। খুন রাঙ্গিরখাড়ি ও ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে উত্তাল। 5 বছর পর হিরেন গুয়ায় নিজের অবস্থান পাল্টা। বেঞ্জির আক্রমণ হিমন্তের। ভ্রষ্টাচার ও পরিবারদের সম্মেলন হচ্ছে বেঙ্গালুরুতে। তোপ মোদির। দিল্লিতে এনডিএর বৈঠকে যোগ দিল 38টি দল। ইউপিএ জোটের নতুন নাম ইন্ডিয়া। বিরোধী জোটের বিরুদ্ধে তোপ হিমন্তের। মোদির স্বৈরাচার ও বিভেদ নীতির বিরুদ্ধে লড়াইয়ের পণ। ডিলিমিটেশন 3 দিনের সফরে আজ রাজ্যের নির্বাচন কমিশন। রাজ্যের 42টি দল সংগঠনকে আমন্ত্রণ 500। আপত্তি দাবি পরামর্শ নিষ্পত্তির চেষ্টা। কোন হিন্দু বিদেশী নন, স্পষ্ট বার্তা মন্ত্রী পীযূষের। বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী পদে এগিয়ে প্রিয়াঙ্কা। জাতীয় সড়ক অবরোধকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বীরেনের। এখন আমি হাতে নিচ্ছি যুগশঙ্খ। এনডিএর বিরুদ্ধে লড়বে ইন্ডিয়া 26-এর পথ চলা শুরু 26 বিরোধী দলের। প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয় কংগ্রেস, বিরোধী বৈঠকে স্পষ্ট করলেন খার্গে। যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার মধ্যরাতে। রণক্ষেত্র শিলচর লাঠিচার্জ শূন্যে গুলি। দুয়ারবন্দের নির্মীয়মান ভবনে মিলল অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে হত্যার অভিযোগে সড়ক অবরোধ। 24-এর জন্য 26 পার্টির দোকান। বিজেপিকে ভারত বলে ইন্ডিয়ার। ওয়েব সিরিজকে স্বীকৃতি দেবে সরকার, ঘোষণা অনুরাগ ঠাকুরের। আমার বাড়ি মণিপুরে, দয়া করে শান্তি ফেরান। মোদি শাহকে চিঠি উদ্বিগ্ন মীরাবাই। দুহালিয়ায় গ্রেফতার বর্নি ব্রিজ ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত জুবাই। বেঙ্গালুরুর পাল্টা এনডিআর দিল্লি বৈঠক। 38টি দল নিয়ে শক্তি প্রদর্শন। টেক্কা 26 দলের বিরোধী চুটকে। আইজিপির গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মণিপুরে গ্রেফতার 30। 10 সেপ্টেম্বরের মধ্যে 33,000 পদে নিয়োগের বিজ্ঞপ্তি। ভাষার ডিজিটাইলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রী। বন্যার সঠিক এবং সময়োচিত আগাম সতর্কতা প্রচারে গুরুত্ব রাজ্যপালের। সঙ্গীতার গাড়ি ফ্ল্যাটের চাবি আত্মীয়দের সমজে দেওয়ার নির্দেশ কোর্টে। কাল কমিশনে মতামত তুলে ধরবেন বরাকের শাসক বিরোধীরা। পদহীন পদে কর্মরত প্রধান শিক্ষকদের 300 টাকার ভাতা প্রত্যাখ্যান। জলসম্পদ ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সঙ্গে বৈঠক। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের নির্দেশপত্র ফেরত, অসহযোগে অটল প্রাথমিক শিক্ষক সম্মিলনী। এখন আমি হাতে নিচ্ছি প্রান্তজ্যোতি। নিখোঁজ যুবতীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার শিলচরে। অবরোধ হটাতে পুলিশের লাঠিচার্জ গুলি। দুয়ারবন্দে নির্মীয়মান 3-তলা ভবনে পিঙ্কির লাশ দেখতে পান মিস্ত্রিরা। পিঙ্কির মৃতদেহ নিয়ে রাতে রাঙ্গিরখাড়িতে উত্তাল প্রতিবাদ। অবরোধে দুদিকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। কিছু যুবকের ছোড়া পাথরে আহত হন পুলিশ কর্মী, সিআরপিএফ জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালিয়ে লাঠিচার্জের মাধ্যমে অবরোধ ছত্রভঙ্গ করে পুলিশ। উদারবন্দে ভাইয়ের হাতে ভাইকুন, গ্রেফতার বোন।
ডিলিমিটেশন সমস্যা শুনতে আজ রাজ্যে নির্বাচন কমিশন। আমি গর্বিত হিন্দু হিমন্ত। করিমগঞ্জে গ্রেফতার বর্ণে প্রেস গণধর্ষণ হত্যাকাণ্ডে অভিযুক্ত জুবাইয়ের। রাজ্যের কোন হিন্দু বিদেশি নন পীযূষ। কয়েকশো অভিযোগ ডিলিমিটেশন খসড়ায় পরিবর্তনের ইঙ্গিত। ভোপালে জরুরি অবতরণ করল সোনিয়া ও রাহুল গান্ধীর বিমান। সাহারা রিফান্ড পট্রোলের সূচনা করলেন অমিত শাহ। বিজেপি বিরোধী মঞ্চের নাম ইন্ডিয়া, নেতৃত্বে মমতা। নেতিবাচক উদ্দেশ্যে তৈরি জোট সফল হয় না, মোদি। এতক্ষণ আপনাদের সম্মুখে গুড মর্নিং বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো তুলে ধরলাম। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।